আসসালামু আলাইকুম। ক্লাউড 42 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব কিভাবে আপনারা এই ইউটিউব থেকে লাইফটাইম ইনকাম করবেন। ইউটিউব থেকে লাইফটাইম আর্ন করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে একটা যথাযথভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং ওই চ্যানেলটি অবশ্যই কাস্টমাইজ করতে হয় এবং এরপর চ্যানেলটিকে অবশ্যই ভেরিফাইড করতে হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে অবশ্যই ইউটিউব থেকে লাইফটাইম ইনকাম করতে হলে অবশ্যই আপনাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটি অবশ্যই যথাযথভাবে এটা চ্যানেলটি ক্রিয়েট করতে হবে। চ্যানেল যদি যথাযথভাবে ক্রিয়েট করা না হয় এবং চ্যানেলটি যদি ভেরিফাইড করা না হয় এবং সেটা যদি কাস্টমাইজ করা না হয়, আপনারা জানেন অবশ্যই ইউটিউব সেটাকে রেসপন্স করবে না। অর্থাৎ আপনি যদি চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই রয়্যালিটি একটা ইনকাম পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলটি ঠিকভাবে ক্রিয়েট করতে হবে। তো দর্শক, সেজন্য আমি আপনাদেরকে অবশ্যই এই তিনটা পর্বের টিউটোরিয়াল আমরা বানাবো। অর্থাৎ প্রথম পর্বের টিউটোরিয়াল হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং দ্বিতীয়টা হচ্ছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন এবং ভেরিফাইড করবেন। সেক্ষেত্রে আমাদের দুই পর্বের বা তিন পর্বের টিউটোরিয়াল জন্য এই প্রথম পর্বের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসেন, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে আমাদের সাথে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই এভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে দেখবেন একদিন চ্যানেলটি অবশ্যই আপনাদের ইউটিউবের থেকে একটি রয়্যালিটি ইনকাম আসবে। ঠিক আছে, আর দেরি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, সাথে থাকবেন সবাই। হ্যালো ভিউয়ার্স, তাহলে চলুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে প্রথমে আপনাদের ইন্টারনেট কানেকশানটি অন করুন। এরপর ইন্টারনেট কানেকশান অন হওয়ার পরে এরপর যে কোনো ব্রাউজার থেকে ব্রাউজার ক্লিক করুন। যে কোনো ব্রাউজার থেকে আপনারা অবশ্যই আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সেটা অবশ্যই গুগল আইডিটা ওপেন করে নেবেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের গুগল আইডিটা যে কাঙ্ক্ষিত আপনার যে গুগল জিমেল অ্যাকাউন্টটা আছে ওই জিমেল অ্যাকাউন্টটি ওপেন করবেন। আমরা এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ইন করব। সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট ইন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের এই অপশনে গিয়ে এই ইনবক্স অপশনে যাবেন। ইনবক্স থেকে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। আমাদের এখানে জিমেল অ্যাকাউন্ট আমরা দেব, জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে গেল, এরপর আপনি অবশ্যই অবশ্যই এই জিমেল যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন যে সেই জিমেল অ্যাকাউন্টের অনুকূলে আপনারা এই অ্যাড্রেস বারে অথবা ইউটিউব যদি সেভ করা থাকে ইউটিউব থেকে আপনারা এখান থেকে এই ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউব ওপেন হওয়ার পর আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আমি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো, সেজন্য আমার এখানে জিমেল অ্যাকাউন্টের ভিডিও ছবিটা শো করছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে, অর্থাৎ এটাকে সেটিং অপশন বলা হয়, এই সেটিং অপশনে ক্লিক করলে অবশ্যই আপনারা এই লোকেশান দেখতে পাবেন। লোকেশানটা এখানে লেখা আছে এই ফেনি টাইমস। আমার এখানে জিমেল অ্যাকাউন্ট আমার এটা arhosen5005@gmail.com। এখানে আমরা ক্রিয়েটের একটা ড্রপ ডাউন মেনু বার দেখতে পাবো। এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার জন্য চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম একটা পেজ ওপেন করতে বলবে, ইউর ক্রিয়েটর জার্নি বিগিনস গেট স্টার। আপনি এখানে গ্রেট স্টারে ক্লিক করবেন। তাহলে এখানে চুজ হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আপনার ইউজার নেম সিলেক্ট করবেন, ইউজ এ কাস্টম নেম। আপনার যদি আগেই নাম সিলেক্ট করা থাকে তাহলে নেমটাকে কাস্টম করতে পারেন। আপনি এখানে এই সিলেক্ট করবেন, আমরা এখানে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে যেহেতু চ্যানেলের নামটা দেবো আমরা, সেক্ষেত্রে এখানে কাস্টম চ্যানেল, এখানে অ্যাড এ চ্যানেল নেম, ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল নেম, এই অ্যাড্রেস থেকে আপনারা অবশ্যই এই বক্স থেকে চ্যানেলের নাম দিবেন। আমি চ্যানেলের এখানে একটা স্থায়ী নাম দিচ্ছি
penny times তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা চেক বক্স আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ হিজ ওন সেটিংস ইনক্লুডিং ইউটিউব সার্চ এন্ড ওয়াচ হিস্ট্রি এখানে একটা চেক বক্সে আপনি টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিলে এখানে ক্রিয়েট অপশন আছে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তাহলে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম তাহলে এই আমার চ্যানেলটি অবশ্যই এই ক্রিয়েট হয়ে যাবে একটু অপেক্ষা করবেন হ্যাঁ চ্যানেল সাকসেসফুলি ক্রিয়েটেড আমার চ্যানেলটি নাইস ওয়ার্ক ইউর চ্যানেল পেনি টাইমস হ্যাজ বিন ক্রিয়েটেড আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে আমি এখানে আপলোডে প্রোফাইল পিকচার আপনি ইচ্ছে করলে এখানে প্রোফাইল পিকচার আপলোড করবেন ডিসক্রিপশন এই চ্যানেলে প্রোফাইল পিকচার আপলোড করে চ্যানেলের প্রোফাইল পিকচার দিবেন এবং এখান থেকে টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউস আপনার ভিউয়াররা আপনার চ্যানেলটিকে কীভাবে জানবে সেটা ডিসক্রিপশনটা লিখবেন চ্যানেলের ডিসক্রিপশন থাকবে অ্যাড এ লিঙ্ক ইউর সাইট আপনি একটা এখান থেকে এই বক্স থেকে একটা লিঙ্ক দেবেন আমি একটা ফেসবুক আপলোড পিকচার এটা ইচ্ছে করলে আপনি আপলোড পিকচার একটা ছবি দিতে পারেন চ্যানেলের তাহলে সেক্ষেত্রে এই পিকচার থেকে আপনারা যে কোনো একটা পিকচার এনে দিবেন যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দেবেন যে আপনার চ্যানেলের যদি পিকচার থাকে যেহেতু আমি এটা ডিফল্ট হিসেবে রাখছি এটা আমার এখানে কোনো পিকচার নেই এখানে আপনারা পিকচার দিয়ে আপলোড করে ফেলবেন এরপরে টেল অ্যাবাউট ভিউয়ার ইউর চ্যানেল আপনার চ্যানেলটাকে দর্শকরা কীভাবে চিনবে বা দেখবে সেটা আপনি একটা ডিসক্রিপশন লিখবেন চ্যানেলটি কী ধরনের যদি এডুকেশন হয় চ্যানেলটি এডুকেশন লিখবেন এডুকেশন চ্যানেল আপনারা ইত্যাদি ইত্যাদি কিওয়ার্ড বা ডিসক্রিপশনটা লিখতে পারেন এরপর এই বক্সে আপনারা এখানে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন অ্যাড লিঙ্ক টু ইউর সাইট আপনারা এই সাইট থেকে এখানে লিঙ্ক টাইটেল ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ইউজ করবেন আর যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে কপি করে পেস্ট করবেন আর এখানে সোশ্যাল লিঙ্ক হচ্ছে ইউআরএল কোড আছে একটা ফেসবুক থেকে আপনি ফেসবুক থেকে লিঙ্কটা নিয়ে আসবেন তাহলে ফেসবুক থেকে আমরা লিঙ্কটা নিয়ে আসলে এক্ষেত্রে আমি আমার ফেসবুকে যাব ফেসবুক থেকে অবশ্যই লিঙ্কটা এনে এখানে বসাবেন তাহলে ফেসবুক লিঙ্কের জন্য আপনাদের ফেসবুক অপশন যদি ওপেন করা থাকে তাহলে ভালো না হলে নতুন করে ফেসবুকে লগ ইন করবেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক থেকে কানেকশনটা এনে কপিটা এনে এখানে আপনার প্রোফাইলের এখানে পেস্ট করে দেবেন এরপরে এইখানে টুইটার লিঙ্কস আছে টুইটার লিঙ্কটা দিবেন টুইটার লিঙ্ক দিবেন এখানে এই টুইটার লিঙ্ক এই বক্সে আপনারা টুইটার লিঙ্কটা নিয়ে আসবেন এখানে দেখুন আমার এখানে যেহেতু ফেসবুকের এটা নিয়ে এসে আমার এই এটা ফেসবুক পেজ আমি এই ফেসবুক পেজটা এই প্রোফাইলটা আমি দেখব এই প্রোফাইলটা আমার ফেসবুক পেজ প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে একটা ইউআরএল বক্স একটা ইউআরএল আসছে ইউআরএল কোডটা আমি এখান থেকে কপি করে নিব কপি করে আমি এখানে আমার ফেসবুক পেজের এখান থেকে বাকি অংশটা আমি এখানে বসাই দিব সেক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে HTTPS লেখা আছে বাকি অংশ লিখতে হবে না শুধুমাত্র আপনি স্ল্যাশের পরে এটা অংশ কেটে দিয়ে বাকি অংশ বসাবেন তাহলে সেক্ষেত্রে এখানে আমি কী করব এখানে আমার যদি আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে টুইটার অ্যাকাউন্ট অবশ্যই এইভাবে অ্যাড করবেন আর যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম অ্যাড করবেন তাহলে সেট আপ লেটার অথবা আমরা এখানে সেভ অ্যান্ড ডকুমেন্ট এখানে ওয়েবসাইট যদি না থাকে আমি ওয়েবসাইটটা দেবো না এখানে দিয়ে এটা অবশ্যই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনার ওয়েবসাইট এই ফেসবুক ইউটিউব চ্যানেলটি আপনার কী হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে তাহলে আপনি ইচ্ছে করলে এখান থেকে একটা চ্যানেলের ছবি দিতে পারেন আমি এই চ্যানেলের ছবিটা আপনি দিতে পারেন ছবিটা আমি এখান থেকে ছবি আপনারা অবশ্যই যে চ্যানেলটা খুলবেন ওই চ্যানেলের ছবিটা আপনারা ওইখানে আগেভাগে সেট আপ করে রাখবেন চ্যানেলের যেহেতু ক্লিপ আর্ট চ্যানেলের ছবিটা তাহলে আমি এখানে দেখেন এখানে ফেসবুক আপলোডে আপলোড পিকচার এখান থেকে আমি চ্যানেলের ছবিটা এখানে আসে আমি নিয়ে আসব এখানে আমি চ্যানেলের ছবিটা বসাবো তারপরে বাকি অংশ এখান থেকে লিখবো তাহলে এখানে আমার চ্যানেল ডিসক্রিপশন ইত্যাদি দিতে আপনারা লিখতে পারেন ডিসক্রিপশন চ্যানেলটা ইত্যাদিতে চ্যানেল ডিসক্রিপশন লিখবেন বিবিধ ডিসক্রিপশন লেখার পর ওয়েবসাইট লিঙ্ক দেবেন ওয়েবসাইট লিঙ্ক না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন অ্যান অব্লিক নট অ্যাপ্লিকেশন দিয়ে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন এটা হচ্ছে ইউআরএল ইউআরএলটা আপনাকে আমি আপনাকে আগেও দেখাইছি সেটা হচ্ছে কোনটা এটা সম্পূর্ণ প্রয়োজনে এতটুকু কাটা আছে আপনার ইউআরএলটা শুধুমাত্র
আপনার ফেসবুক পেজের আমরা প্রোফাইলের ইউআরএলটা হচ্ছে এখান থেকে অর্থাৎ স্ল্যাশের পর থেকে বাকি অংশটা আপনি এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে ফেলবেন বসিয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এখানে আপনার ইউআরএল যদি এখানে কি থাকে টুইটার লিংক থাকে টুইটার লিংকটা বসাবেন তারপরে এখানে আপনি ইনস্টাগ্রামের লিংকটা বসাবেন তাহলে সেট আপ লেটার দিলেও ইচ্ছা পরে যদি আপনি সেট আপ করেন সেট আপ করুন আর না হলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন তাহলে এই ছিল আজকের এই অর্থাৎ ইউটিউবের এই আপনার কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সেই বর্ণনা তাহলে আজ এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন এইভাবে আপনি একটা যথাযথভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটা যদি আপনারা ভালো আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং কমেন্টস করলে আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং